হ্যালো বিকস আপনারা দেখছেন বাংলা কৃষি পদ্ধতি ইউটিউব চ্যানেল তো আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে পিপের চারা প্যাকেট কিভাবে তৈরি করতে হবে যে এবং প্যাকেটে বিছন কীভাবে দিতে হবে সব কিছু যাবতীয় জিনিস তো আপনারা দেখতে পাচ্ছেন পিপের চারা মোটামুটি আজ তেরো দিন হচ্ছে তেরো দিনের মধ্যে গাছ কি সুন্দর বেরিয়ে গেছে প্রত্যেকটা প্যাকেট থেকেই প্রায় গাছ বেরিয়ে গেছে এবং ভালো গাছ বেরিয়েছে তো ভিডিওটি ডিটেলসে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলান আইকনটি অবশ্যই প্রেস করে দিন কারণ আমি এরকমই কৃষি রিলেটেড ভিডিও প্রত্যেক দিনই প্রায় নিয়ে এসে থাকি তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই প্রায় প্যাকেট থেকে প্রত্যেকটা গাছ বেরিয়ে গেছে আমরা দুটো করে গাছ দিয়েছিলাম দুটো করে বিচি দিয়েছিলাম দুটো করে গাছ বেরিয়ে গেছে দেখুন প্রত্যেকটা গাছই বেরিয়ে গেছে এই কদিনের মধ্যে এত ভালো রেজাল্ট মানে খুবই ভালো রেজাল্ট আমরা পেয়েছি আমরা এবং কিছু গাছ আমাদের বেঁচে গেছিলো কিছু বিছন আমাদের বেঁচে গেছিলো বিছনগুলোকে এর মধ্যে দিয়েছিলাম তো দেখুন এর মধ্যে ভালো গাছ বেরিয়ে এসছে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে ভালোই একবারে প্রচণ্ড পরিমাণে গাছ বেরিয়ে এসছে প্রায় প্যাকেট থেকে গাছ বেরিয়েছে এবং বের হচ্ছে তো রেজাল্ট খারাপ হয়নি আপনারাও চাইলে এইভাবে অল্প খরচে প্যাকেটে পিঁপের চারা তৈরি করতে পারেন পিঁপের চারা আপনারা যদি মার্কেটে কিনতে যান তাহলে অনেকটা দাম পড়ে যায় এক একটা প্যাকেট আপনার দশ টাকা পিস নেবে এখনকার যার দিচ্ছে আমরা জিজ্ঞেস করতে গিয়েছিলাম যে প্যাকেটের চারা কত করে দাম তো আমাদেরকে দশ টাকার নিচে দিচ্ছিল না হাইব্রিডটা আর ছ টাকা সাত টাকা যেটা দেশি সেটা ছ টাকা সাত টাকা দাম চাইছিল তো আমরা এখানে প্যাকেট তৈরি করেছি আমাদের মোটামুটি এখানে প্যাকেট আছে সাড়ে সাতশো পিস আমাদের খরচা পড়েছে যদি সব খরচা ধরি হয়তো মোটামুটি যদি লেবার চার্জও ধরি তাও মোটামুটি দু টাকা পিস প্যাকেট আপনার পড়বে নিজে যদি তৈরি করেন তাহলে আপনি অনেকটা টাকা বাঁচবেন এবং এটা মোটামুটি বিঘা জমিতে লাগানো যাবে এই সাড়ে সাতশো পিস প্যাকেট আপনার দুধ বিকা জমিতে ভালো করে আপনার পেঁপে চাষ করব মনে করলে আপনি করতে পারেন নিজে চারা তৈরি করে করুন পরের ভয়সায় থাকুন না পরের বীজ কেমন হবে না হবে আপনি দোকান থেকে ভালো বীজ কিনুন বা নিজে বীজ বীজ যদি আপনি ভালো পিঁপে পান হাইব্রিড বা দেশি আপনি নিজে বীজ তৈরি করে ভালো করে শুকিয়ে নিজে প্যাকেট চারা তৈরি করুন আপনি বেশি লাভবান থাকবেন কিনতে গিয়ে খরচাটা বেশি পড়বে আপনার চাষ করতে গিয়ে খরচাটা বেশি পড়ে যাবে তাই নিজে আপনি চাইলে আমার এই পদ্ধতি মেনে বা আমি যেইভাবে দেখিয়েছি এইভাবে আপনি প্যাকেটের চারা তৈরি করতে পারেন অতি সহজ পদ্ধতি আমি দেখিয়েছি নার্সারিতে যে করে যেভাবে তৈরি করে তার থেকে অনেক সহজে আমরা চারা তৈরি করেছি দেখুন কিন্তু রেজাল্টটা খারাপ আসেনি আমাদের রেজাল্ট অতি ভালো এসছে তো আপনি চাইলে আমার আগের ভিডিওটা না দেখে থাকলে আপনি আমার আগের ভিডিওটা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা ওপরের আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা গিয়ে দেখতে পারেন তো আপনারা গিয়ে ভিডিওটা দেখে ওই মতে আপনারা প্যাকেটে পেঁপের চারা তৈরি করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনি যদি আমার ভিডিওতে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার পিঁপে গাছ চারা সম্বন্ধে কোনো অন্য কোনো তথ্য যদি জানার থাকে নমস্কার